প্রবল শক্তিমত্তা নিয়ে ক্রমেই উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা প্রতি মুহূর্তেই পরিবর্তন করছে তার রূপ। এখন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড়ের চরিত্র বজায় রাখলেও যে কোনো সময় বাড়তে পারে এর গতি, হয়ে উঠতে পারে আরো বিধ্বংসী। যদিও সিডনের মতো শক্তিমত্তার অধিকারী মোখাকে এখনই সুপার সাইক্লোনের পর্যায়ে যাওয়ার আশঙ্কা দেখছেন না গবেষকরা। মোখার প্রভাবে সবথেকে বেশি ঝুঁকিতে আছে সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, টেকনাফ ও উখিয়া, তবে এর প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম ও বরিশাল উপকূলে। মহাশক্তিধর ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে আনা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায়, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দর 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্র বন্দরের জন্য বজায় থাকছে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে ঘূর্ণিঝড় মোখার সবশেষ তথ্য ও সরকারের নানা প্রস্তুতি তুলে ধরেন প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। এ সময় আমি বহু জায়গায় উদাহরণ দেই, ইসলাম কতটা, কোরআন কতটা বিজ্ঞানময়, কত জায়গায় বলেছে। সহজ উদাহরণ, আপনার এলাকার মসজিদ আছে, মসজিদের মধ্যে হঠাৎ করে দেখছেন আসরের নামাজের সময় একজন জুতা চুরি করে ধরা পড়ছে। আশপাশে যেগুলো চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে যারা বসেছিল ওরা লাফ দিয়ে উঠে গেছে, বিগত 7 দিন নামাজ পড়ে নাই, কিন্তু বলছে আমাদের এলাকার মসজিদে জুতা চুরি সহ্য করা যায় না, চল গণধোলায় শরিক হয়ে আসি। আছে না ভাই? যাইয়ে দেখে জুতাতে একবারে দুর্বল জুতারে, এই জুতা আবার চুরি করে নাকি কেউ বেকুব কোথাকার। কথা সংক্ষেপ, টাইম সংক্ষেপ, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় হঠাৎ করে যে বাজার আছে, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে একজন 200 টাকার পকেট মার করছে, এলাকায় ধরা পড়ে গেছে, সবাই মিলে তারে পিটন দেওয়ার জন্য আগায় গেছে, দু একজন তো বুক ফুলায় গেছে, শীতের দিন অন্তত গাটা গরম করি চল। আছে না ভাই? সময় সংক্ষেপ, টনটন করে উত্তর দেন, যেই লোকটা মসজিদের জুতা চুরি করতে গেল আর যেই লোকটা বাজারের মধ্যে যে 200 টাকা পকেট মারলো, এদের কি কোনো সামাজিক অবস্থান আছে ভাই? এদের শিক্ষা দীক্ষা কি উচ্চ শিক্ষিত না নিম্ন? এরা সমাজের অনেক সময় অধঃপতিত মানুষ, চোর, এই শ্রেণীর মানুষের সমাজে কোনো স্ট্যাটাস নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? কিন্তু এবার জিজ্ঞাসা করি ভাই, সমাজের মধ্যে এমনও তো মানুষ আছে, হঠাৎ করে শুনলাম ব্যাংকের থেকে 1000 কোটি টাকা নাই, রিজার্ভের থেকে 1 ডলার নাই, হঠাৎ করে শুনলাম এই প্রজেক্টের জন্য 1000 কোটি টাকা, পর্দার জন্য 1 লক্ষ টাকা, বালিশের জন্য 1000 কোটি টাকা বাজেট হয়ে গেছে, তারপরে বুঝলাম যে এর মধ্যে ফাঁকিবাজি। এবার ভালো করে উত্তর দেন, যেই লোকটাকে সরকার রাস্তা বানানোর প্রজেক্টের দায়িত্ব দিয়েছিল, ও রাস্তার যেখানে যা দেওয়া লাগবে সেখানে দিল না, না দিয়ে সরকারকে বিব্রত করলো, বিভিন্নভাবে জনগণকে ফাঁকি দিল, যারা এরকম হাজার হাজার কোটি টাকা এলোমেলো করলো, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? ভাই ঘুমায় যাননি তো আপনারা? না, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এরা কি সমাজের নিম্ন পর্যায় না উচ্চ পর্যায়? এবার উত্তর দেন, তাহলে এরা শিক্ষিত হওয়ার পরেও এত বড় চুরি চামারি করলো কেন? আল্লাহ কোরআনে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার যে পরিবর্তন হইছে ওই পরিবর্তন জায়গা মতো হয় নাই, ওই পরিবর্তন কোরআন বলছে তোমার ব্রেনে হওয়া লাগবে। একবার যদি একটা মানুষের ব্রেন, মস্তিষ্ক, কল পরিবর্তন হয় আর সেখানে যদি আল্লাহর কোরআনের ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, ওটাই প্রকৃত পরিবর্তন। এই পরিবর্তন না হলে সমাজের কোনো উন্নয়ন টেকসই হবে না, ঠিক না? আল্লাহ বিজ্ঞানময় কোরআনে বলছেন, এই জন্য চেঞ্জ করা লাগবে তোমার ব্রেনে, কেবলমাত্র তোমার অন্য জায়গায় নয়, কেননা আপনার যে কোনো চেঞ্জ আপনি যদি দেখেন তাহলে দুনিয়ার বুকে অন্য কোথাও মায়ের খাইলে মানুষ ওই মায়ের খাওয়া অবস্থায় প্রতিবাদ করতে চেষ্টা করে, হাত ভাঙছে, মেডিকেলে শুয়ে আছে আর ধরে ধরে গলায় ভাবতে যে খালি ঠিক হয়ে একবার গোপালগঞ্জে যাই, আমার এক হাত ভাঙছে, আল্লাহ মাসালে তোর 2 হাত। আছে না? পা ভাঙছে, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, ঠ্যাং টানা দিছে, দিয়ে ওই জায়গায় আবার সামনে 2টা 10 ইঞ্চি 10 ইঞ্চি ইট ঝুলাই দিছে, ওর পায়ের ব্যথায় কাবু, ইঞ্জেকশন দেওয়ার পর একটুখানি ভালো লাগার পরে চিন্তা করছে, বেটা একবার খালি পঙ্গু থেকে ফেরত আছে, আমার ভাঙছিস 1 পা, আমি যাওয়ার পরে তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, 6 পা, কয় পা? আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনে, তুমি পা ভাঙ্গা অবস্থায় অপরের পা ভাঙ্গার কল্পনা করতে পারো, হাত ভাঙ্গা অবস্থায় হাত ভাঙ্গা কল্পনা করতে পারো, কিন্তু আমি আল্লাহ বললাম ফায়াদমাগু, একবার যদি তোমার ব্রেনে মার দিছে, ব্রেনের এই জায়গায় দিয়ে অজ্ঞান কোমায় চলে গেছে, এরপরে হাত পায়ের খবর নেওয়ার সময় আছে না?
আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআন চ্যালেঞ্জটা এমনি এমনি দেয় না, ভালো করে একবার খেয়াল করে দেখো কোরআনের দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জের শব্দের ভিতরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসীম অসীম কথা ঢুকায় রাখছেন। এই জন্যই আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময়। অতএব কোরআনের কাছে কেউ যদি আসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের ব্যবস্থা করবে, ঠিক কিনা? আল্লাহ এরপরে বলছেন দুনিয়ায় এত কিছু তোমরা বের করে ফেললে, আমি আল্লাহর একটা চ্যালেঞ্জ দিলাম তোমাদের জন্য, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম তুমি এই কোরআনের যে হক বিধান আসছে এইটার মতো কোন বিধানও আনতে পারবে না। সুবহানাল্লাহ, আহসানা তাফসীরা 1450 বছর আগে বলছেন আল্লাহ আমি তোমার জন্য এর মধ্যে উত্তম ব্যাখ্যা নিগির করেছি, এর মধ্যে নিগুড় করেছে, ঢুকিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তুমি যা খুঁজতে যাবা সব কিছু এর মধ্যে থেকে বের করে পেয়ে যাবা। সুবহানাল্লাহ, অনেক জায়গায় উদাহরণ দেই দেখেন তো মিলে কিনা। আপনাদেরকে করোনার সময় হাত ধোয়ানো শিখাইছিল, শিখাই নাই ভাই গোপালগঞ্জে? শিখাই নাই। কয় সেকেন্ড? কয় সেকেন্ড? হ্যাঁ, বিশ। কয় ভাবে? বাচ্চারা জানে, আপনি জানেন না, ছয় ভাবে, ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি ভালো করে খোঁজেন কোরআনের বিজ্ঞানটা একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, আপনার গোপালগঞ্জের এক লোক হাত ধুইছে, হাত ধোয়ার পরে কপালে হাত দিছে, আবার মনে হয়েছে কি রে হাত ধোয়ার আগেও তো একবার হাত দিছিলাম কপালে, তাহলে তো ভাইরাস এখানে লাগা আছে, আবার যে হাতে লাগলো করবো কি করে, আবার হাত ধো। খানিকক্ষণ পরে চিন্তা করছে যে হাত আবার ধুইলাম, এবার সাবধানে থাকা লাগবে, হঠাৎ করে এবার হাত চুলকাইছে, তখন চিন্তা করছে প্রথমবার ধোয়ার আগে তো আমি আরেকবার হাতে হাত দিছিলাম, তাহলে হাতেও তো জীবাণু আছে, কি করব, আবার বেকায়দা তো, কই আবার হাত ধো। এবার হাত ধুয়ে চিন্তা করছে আমি আর কোনো জায়গায় হাত দিব না, চুলকাবো না, বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, এটা মানসিক বিজ্ঞান, আপনার পুরা শরীর চুলকাতে লাগবে। ও ভাই কথা বলেন না যে আপনার চুলকাবে কিনা, জীবনে যার হাত পা একবার ভাঙছে আর প্লাস্টার করা লাগছে, ও জানে কি ঠেলা, প্লাস্টারের ভিতরে যে কি চুলকানি চুলকায়, ঝাঁটার কাঠি ঢুকায় চুলকানো লাগে, আছে না ভাই? আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, আলায়া তুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ তোমার জন্য 1450 বছর আগে করোনা টরোনা কিচ্ছু আসে নাই, নবীকে বললাম হে নবী আপনার প্রতি বিধান দেওয়া হলো আপনার উম্মত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতে চায় আগে যেন তার মুখটা ধোয়, এরপরে যেন তার উভয় হাত কোনোই পর্যন্ত ধোয়, এরপরে মাথাটা যেন মসে করে, দুনিয়ার কেউ আপনার সব ধোয়ালেও পা ধোয়ালো না, যেই পায়ের মধ্যে অপরের করোনার থুতু লাগলো, অপরের ময়লা লাগলো, গরুর গোবর লাগলো, মানুষের ময়লা লাগলো, সবগুলা নিয়ে আপনি বিছনায় চলে গেলেন, লেপের নিচে চলে গেলেন, আপনার ডাইনিং রুম থেকে ড্রয়িং রুম সব জায়গায় গেলেন, আল্লাহ বলেন না না গোড়ালি সহ তিনবার ধোও, আমার নবী সবগুলাকে আরো সুন্দর সুষামঞ্জস সুশীল করলেন। আল্লাহর নবী তিনবার করে ধুতে বললেন, মসেও করা শিখালেন, হাত পা ধোয়া শিখালেন, ওরা ধোয়া শিখালো এই কবজি পর্যন্ত কেবল, আর আমার আল্লাহ বিস্তারিত কিয়ামত পর্যন্ত দিলেন। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন, ওইটার মধ্যে যা দিয়েছে আমি আল্লাহ বললাম আহসানা তাফসীরা, এইটার ব্যাখ্যা আর কারো কাছ থেকে নিতে হবে না, যা লাগবে তোমার সব ঢুকায় দিয়েছি আমি আল্লাহ।